নমস্কার বন্ধুরা, পাপি আর আর একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটা রেসিপি আপনাদের দেখাবো, এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের আর সাউথ ইন্ডিয়ান রেসিপি, সেটা হচ্ছে সাম্বার ডাল। সাম্বারটা আমরা কখন খাই? ধোসা ইডলি এইগুলো দিয়ে সাম্বার ডাল খাই। তো যারা ধোসা ইডলি বানান তাদের জন্য সাম্বার ডাল একটা সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো, সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন, এখানে আমি 100 গ্রাম অড়হর ডাল নিয়েছি, এই যে অড়হর ডাল নিয়েছি 100 গ্রাম। আবার এবার এই ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণটা আমি হাতে রেখেই দিচ্ছি, কারণ আমি আবার ডালটা আমি করবো অন্যরকম পদ্ধতিতে। এটা তো সাম্বার ডাল হচ্ছে, নর্মাল ডাল নয়। আর দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন অয়েল, মানে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা উপচে পড়বে না। এবার আমি কুকারের ঢাকনাটা এঁটে দেব। তার আগে আরেকটা জিনিস, এটা সবাই দেয়, অনেকে দেয় অনেকে দেয় না। আমি একটু মিষ্টি ভালোবাসি রান্নায় দিতে, সেই জন্য অল্প অল্প একটু চিনি দিচ্ছি, অল্প একটু। এবার আমি কুকারের ঢাকনাটা এঁটে দেবো, 3টে সিটি আমি ফেলবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, 3টে সিটি ফেলবো। সাম্বার ডাল রেডি করতে কি কি লাগে এবার আপনাদের দেখাচ্ছি। এটা ডালটা সিটি দিতে দিয়েছি। এবার আমি সবজি, এই যে কেটে রাখা সবজিগুলো, এখানে কুমড়ো, ঝিঙে, গাজর, টমেটো আমি কেটে রেখেছি সবজিগুলো, এইগুলো আমি এর মধ্যে ভাজবো। আর তার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পেঁয়াজ। এই যে এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটাও আমি করবো ডালেতে দেবো। এই যে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। এই যে 15 মিনিট হয়ে গেছে, এবার আপনাদের ঢাকাটা খুলে দেওয়া হয়। ওটাও সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে, দেখিয়ে দিই। এই দেখুন, ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নেবো ডালে। মশলাটা আমি করে নেবো, যে সবজিগুলো কেটে রাখা আছে সেটা দিয়ে যেই মশলাটা করবো বললাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা রেসিপি সাম্বার ডালটা, ভীষণই সুন্দর। ধোসা ইডলির সাথে ভীষণ ভালো লাগে। প্রথমে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল বা সাদা তেল, তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমি এক এক করে সব উপকরণ দেব। তেল আমার গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিচ্ছি এই যে গোটা সর্ষে। গোটা সর্ষে হচ্ছে মেন, সাম্বার ডালের মেন হচ্ছে গোটা সর্ষে। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তার সাথে কারি পাতা, এই যে ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে হিং দিতেও পারেন, না দিতেও পারেন। খুব সামান্য একটু হিং আমি দিয়ে দিচ্ছি,
এবার মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব, মানে সরি সবজিগুলো, সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু ডালে গোটা গোটা থাকবে সেই জন্য পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা গোটা সাইজের টমেটো আমি, মানে ছোট সাইজ নিলে দুটো লাগবে, বড় সাইজ আমার ঠিক এত বড় একটা টমেটো ছিল সেটা আমি চারটে পিস করেছিলাম, তো সেইটাই আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি, খুব ভালো করে সবজিগুলো আমি ভেজে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ, সাম্বার ডালে আমি তেঁতুলের টক দেব আর এই চিনিটা সেটাকে ব্যালেন্স করবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে শুকনো লঙ্কার গুঁড়ো। খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা জাস্ট একটু স্বাদের জন্য দিলাম, খুব সামান্য পরিমাণ। এই সাম্বার ডালটা যেহেতু অড়হর ডাল দিয়ে হয়, তাছাড়া অন্য ডাল দিয়ে ভালো লাগে না, হয়ও না, সাম্বার ডাল একমাত্র অড়হর ডাল দিয়ে হয়, ভীষণ উপকার সাম্বার ডাল, ভীষণই উপকার। এই মশলাটা মানে করে নিচ্ছি সবজিগুলো দিয়ে, তারপর এটা আমি ওই কুকারে ডালটা সিদ্ধ করে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটা আমি সিটি দেবো, কারণ এই সবজিগুলোকে তো সিদ্ধ করতে হবে সেই কারণে। আর হ্যাঁ বন্ধুরা, এই সবজির ডালটা মানে এই সাম্বার ডালটা যে পরিমাণ সবজি দিয়েছি এর মধ্যে আপনারা লাউ, তারপরে ফুলকপি, যার যেটা ভালো লাগে সেই সবজিও অ্যাড করতে পারেন, বিনস, বরবটি, কারণ এই ডালটা ভীষণ প্রোটিন। অড়হর ডাল আপনারা সবাই জানেন খুব প্রোটিন, আর ধোসা ইডলির সাথে সাম্বার ডাল না হলে ঠিক জমে না, তো ধোসা ইডলির সাথে সাম্বার ডাল কীভাবে সব থেকে সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম। ঘরে কিছু না থাকলেও এইটুকু সবজি দিয়ে আপনি সাম্বার ডাল কীভাবে বানাতে পারবেন, ইনস্ট্যান্ট কীভাবে বানাতে পারবেন সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে, ভীষণই সুস্বাদু খেতে লাগে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে আমি তেঁতুল গুলে রেখেছি, এই তেঁতুলের টকটা আমি এখন দেবো না, একটু পরে দেবো। আগে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই, সবজিটা ভালো করে কষিয়ে মশলাটা আমার রেডি হয়ে গেলে ডালে দেওয়ার আগে আমি তেঁতুলের টকটা এর মধ্যে দেবো। কোনো মশলা ছাড়াই, সাম্বার মশলা ছাড়াই, দেখুন এটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, সবার তো সবসময় সব জিনিসটা বাড়িতে থাকে না, তো চটজলদি বানাতে গেলে কীভাবে আপনি ধোসা ইডলির সাথে একটু সাম্বার ডাল খাবেন, তো তার জন্য এই জিনিসটা আপনারা বাড়িতে বানিয়ে করে দেখতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। তো সবজিগুলো আমার রেডি হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে তেঁতুলের টকটা অ্যাড করব। এই তেঁতুলের টক ছাড়া সাম্বার ডাল কিন্তু হয় না, তাই এটা আপনাদের মাস্ট দিতেই হবে। কারি পাতা, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, তেঁতুলের টক ছাড়া সাম্বার ডাল আপনারা করতে পারবেন না।
এই যে রেডি হয়ে গেছে, তেঁতুলের টকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম 5 মিনিট মতো। এবার এটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। এটা এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব। ভাগনাটা এটা দিচ্ছে একটা সিটি মেরে, আমার ডাল রেডি। এটা একটা সিটি পড়ার পর আপনাদের দেখাচ্ছি ডালটা। আমার ডাল সিটি অনেকক্ষণই পড়ে গেছে, এবার আমি এটা খুলে দেখাবো আপনাদের কেমন হয়েছে। তো আমার ডাল রেডি, সাম্বার ডাল। এটা আমি একটা জায়গায় ঢেলে নেবো। তো গরম গরম সাম্বার ডাল আমার রেডি। তো দেখলেন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কত সুন্দরভাবে ডালটা আমার রেডি হয়ে গেল। এই ডালটা এবার আপনারা ধোসা ইডলির সাথে গরম গরম পরিবেশন করে খাবেন, দেখবেন ভীষণই সুন্দর লাগবে। তো আমার গরম গরম সাম্বার ডাল রেডি হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটি ভিডিওতে। নমস্কার।